News headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915. আসানসোলের আর্কেড অ্যাঙ্গেল এলাকায় কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। এডিপিসির একটি দল দিল্লি সংলগ্ন নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করে। শনিবার আসানসোলে পৌঁছলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের ইনচার্জ সুনীল বনসল। আসানসোল থেকে সরাসরি রানীগঞ্জের শ্রী সীতারামজি ভবনে এসে আসানসোল লোকসভা কেন্দ্রের মাইগ্রেশন প্ল্যান এবং 2024 লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। রানীগঞ্জের বড় বাজারে স্বর্ণ ব্যবসায়ীর অনুপস্থিতির সুযোগ নিয়ে এক যুবক তার দোকান থেকে বহু মূল্যবান অলংকার চুরি করে চম্পট দেয় এবং পরে চুরি যাওয়া গয়না স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করতে এলে ধরা পড়ে যুবক। উত্তেজিত জনতার কবল থেকে যুবককে উদ্ধার করে পুলিশ। দুর্গাপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশি হেনস্থার অভিযোগ উঠল দুর্গাপুরের এজন ফাড়ের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনায় সম্পূর্ণরূপে আতঙ্ক ওই পরীক্ষার্থী দুর্গাপুর মহকুমা শাসকের দ্বারস্থ হয়। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে ফ্লাইস পর্যাপ্ত না পাওয়ার কারণে শিল্পাঞ্চলে প্রায় 100টি ফ্লাইস ইট তৈরির কারখানা বন্ধের মুখে। এই সমস্যার সমাধানের লক্ষ্যে আসানসোলে এডিডিএ মিটিং হলে পশ্চিম বর্ধমান জেলার ডিএম এস অরুণ প্রসাদ ফ্লাইস ব্রিক্স অ্যাসোসিয়েশনের সাথে একটি বৈঠক করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আনন্দের জোয়ার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। শনিবার আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে আইএনটিটিইউসির নেতৃত্বে পরিবহন কর্মীরা মিষ্টি বিতরণ ও বাজি ফাটিয়ে উচ্ছ্বাস জাহির করলেন। অন্ডাল থানার অন্তর্গত মুকুন্দপুরে বাড়ির অদূরে কুয়ো থেকে উদ্ধার হলো এক মহিলার দেহ। স্থানীয়রা ঘটনাটি লক্ষ্য করে অন্ডাল থানা ও দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের কর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করে। তবে কিভাবে মৃত্যু হলো ওই মহিলা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলেজে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত মুখ্য অতিথি মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বহু সংখ্যক মানুষ তৃণমূলে যোগদান করে। News headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 বছর ধরে সর্বত্র ফিট ও সর্বদাই হিট. For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915.